সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। সোমবার সকালে হঠাৎ কালবৈশাখী ছাড়া জনজীবন স্তব্ধ হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরে। আসন্ন পঞ্চায়েত ভোটে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সকলের প্রিয় ফাল্গুনি তথা অপার্থিব ইসলাম। জেলা পরিষদের 5 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক বিশ্বনাথ রায়। জাল টিকিট বিক্রি করার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বাড়িতে মদ বিক্রির অভিযোগে বাঁকুড়ার ইন্দুপুরে গ্রেপ্তার হল বিজেপির এক মহিলা প্রার্থী। আত্মঘাতী হলেন বিশিষ্ট জাতীয় সাঁতারু মৌপ্রিয়া মিত্র। বিস্তারিত খবরে, সোমবার সকালে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে জনজীবন স্তব্ধ হয়ে ওঠে। ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানির সাথে পাল্লা দিয়ে চলে মুষলধারায় বৃষ্টিপাত। হঠাৎ বৃষ্টির কারণে গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পায় মানুষজন। সপ্তাহের প্রথম দিনে ক্ষণিকের কালবৈশাখী ঘিরে জনজীবন স্তব্ধ হয়ে ওঠে। এদিন দিনের শুরুটা অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশকে কালো মেঘ ঘিরে ধরে। ঝোড়ো হাওয়া বওয়ার সাথে সাথে বিদ্যুৎ চমকানির সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় বৃষ্টিপাত। প্রাকৃতিক এই খামখেয়ালির কাছে অসহায় হয়ে পড়ে মানুষজন, রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। পথে ঘাটে চলাফেরা করা মানুষজন যে যেদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায়। গাছ ভেঙে পড়া থেকে বিদ্যুৎ বিভ্রাট সব কিছুই এদিন পরিলক্ষিত হয়। কয়েক মিনিট ধরে চলে প্রাকৃতিক এই দুর্যোগ, যদিও বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি পায় মানুষজন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরে। তৃণমূল কর্মীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতীর দিকে আঙুল তুলেছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি গ্রামে। সোমবার সকালবেলায় এই ধরনের কাণ্ড দেখে রীতিমতো অবাক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ পুলিশকে জানায়। তাদের দাবি, বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে এই কর্মকাণ্ড চালায়। সকালবেলা বাইদে ভাই শুনতে পেলাম আমাদের কর্মীরা এখানে আছে, নেতৃত্বও আছে, বুথ নেতৃত্ব, তারা ফোন করলো যে এরকম আমাদের ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমি তো শোনার সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানালাম, প্রশাসন এসছে, প্রশাসনের কাজ প্রশাসন করছে। আর আমিও আসলাম, এসে আমি নিজের চোখেও দেখলাম, আপনারাও দেখলেন যে জিনিসটা কী হয়েছে। আজকে আমাদের অঞ্চল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, ওদের কোনো ক্যান্ডিডেট নেই, কিন্তু পরিবেশকে একটা অশান্ত করবার জন্য এই বিজেপির কিছু দুষ্কৃতীরা এই কাণ্ডটি ঘটিয়েছে এখানটায়। কেন করছে বলতে, তাদের তো কোনো সংগঠন নেই, তাদের পায়ের তলায় মাটি নেই। আজকে কিছু সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, এলাকাটাকে নোংরা করবার জন্য এই কাজগুলো করছে প্রতিনিয়তই। আজকে ভোটের ময়দানে তারা ক্যান্ডিডেট খুঁজে পায়নি, তারা ক্যান্ডিডেট দেওয়ার মতো লোক খুঁজে পায়নি। সকালে বৃষ্টির আগে বাড়ি থেকে আসলাম, এসে দেখি যে আমাদের কালকে তো এগুলো ফ্ল্যাগ ফেস্টুনগুলো লাগিয়েছিলাম, তারপরে দেখি নাই। এবার সাইডে সব খুঁজাখুঁজি করছি যে কোথায় গেলো কী হলো, তারপরে দেখি যে সাইডে এরকম ব্যাপার যে ফ্ল্যাগ ফেস্টুন এক জায়গায় ইয়ে করে আগুন লাগিয়ে দিয়েছে। বা এবার আমি সে আগুন টাগুন দেখতে পাইনি, দেখি পুরানো অবস্থায় পড়ে আছে। তখন সমস্ত মানে আমাদের কর্মী টর্মী বা উপর লেভেল নেতৃত্বকে জানাই ঘটনার পরে, তারপরে পুলিশ প্রশাসন আসে, এসে তারা তদন্ত করবে, এরকম কিছু জানতে পারে। কিন্তু আমাদের যেটা ধারণা যে বিরোধী এখানে যেহেতু হচ্ছে সিপিএম আর বিজেপি ছাড়া কেউ নেই, কারণ ওদের মধ্যে এই কাজটা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন পঞ্চায়েত ভোটে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সকলের প্রিয় ফাল্গুনি তথা অপার্থিব ইসলাম। আগেরবার তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিজয়ী শিরোপা অর্জন করেছিলেন। প্রার্থীর আশা এবারও তার বিজয় যাত্রা অব্যাহত থাকবে।
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। সারা রাজ্যে একদিনই অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নপত্র জমা, স্কুটিনি ও প্রত্যাহারের দিন শেষ হয়েছে গত 28 এপ্রিল। আগামী 14ই মে অনুষ্ঠিত হবে নির্বাচন। যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও বেরিয়ে পড়েছেন প্রচার কাজে, কারণ হাতে সময় খুব কম, কর্মীরা ব্যস্ত দেওয়াল লিখনে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে 4 নম্বর জেলা পরিষদের প্রার্থী সেই অপার্থিব ইসলাম, যদিও তাকে এই নামে খুব কম জনায় চেনে, তাকে ফাল্গুনিদা হিসাবে চেনে। চিনবে নাই বা কেন, যখনই মানুষ যে কোনো প্রয়োজনে তার কাছে যান বা মানুষ যখন বিপদে পড়ে তার কানে কথাটা পৌঁছানো মাত্রই তিনি ছুটে যান। তখন দিনই হোক বা গভীর রাত হোক, মানুষের পাশে সঠিক সময়ে পৌঁছানোটাই ফাল্গুনিবাবুর মূল লক্ষ্য। আজ এখানে কি হচ্ছে? আমাদের এখানে আজকে দেয়াল লেখন হচ্ছে। এখানে কিসের দেয়াল লেখন চলছে? আমাদের তৃণমূলের যে জেলা পরিষদে 4 নম্বর আসনে আমাদের অপার্থিব ইসলাম, অর্থাৎ আমাদের ফাগুনদা, আমাদের সকলের দাদা, উনি এই বুথে আমাদের দাঁড়িয়েছেন। আপনারা জিতার বিষয়ে কতটা আশাবাদী? আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবে আমাদের দাদা। আপনারা পঞ্চায়েত নির্বাচনের আগে কতটা উন্নয়নমূলক কাজ করতে পেরেছেন? আমাদের চারিদিকে 4টে বুথে ঢালাই রাস্তা হয়েছে এবং প্রত্যেকটা যারা সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, তারপরে হচ্ছে রূপশ্রী, মানুষ অনেকে পেয়েছে এবং আমাদের আরও উন্নয়নমূলক কাজের জন্য আমাদের ধরা হচ্ছে, যাতে করে গোটা বীরগ্রাম উন্নয়নের বার্তা বিপুল পরিমাণে হয়। আচ্ছা, এখানে কি বিজেপি ফ্যাক্টর? না না, আমাদের এখানে বিজেপি কোনো ফ্যাক্টর না। সিপিএম বা কংগ্রেস অন্যান্য বিরোধী দল, ওরা তো খড়কুটির মতো উড়ে গেছে, ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন। এখন দেখার এলাকার মানুষ তার কাজের মূল্যায়ন কিভাবে উপহার দেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। জেলা পরিষদের 5 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক বিশ্বনাথ রায়। ভোট উপলক্ষে কোনরূপ প্রচারে ফাঁক ফোকর রাখছেন না তিনি, জয়ের ব্যাপারে তিনি যথেষ্টই আশাবাদী। আর কয়েকদিন পরে গ্রামীণ এলাকার মানুষজন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। যদিও শাসক দল তথা তৃণমূল কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অনেকটা এগিয়ে বিরোধীদের থেকে, বেশ কিছু আসনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। যেসব আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই সব আসনগুলি যাতে নিজেদের দখলে আসে সে ব্যাপারে সদা সচেষ্ট তৃণমূল প্রার্থী ও কর্মীরা, যদিও বিরোধীদের উপস্থিতি সেভাবে দেখা যায়নি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ জেলা পরিষদের 5 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সমাজসেবী শিক্ষক বিশ্বনাথ রায় প্রচারের কোনো ফাঁক ফোকর রাখতে চাইছেন না, সারাদিনই প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। সঙ্গে রয়েছে তার একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার কৈয়র গ্রাম পঞ্চায়েতে তোরকোনা সংসদে সকল সদস্যরা ও পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দত্তের নেতৃত্বে প্রচার শুরু করেন। আজকে যে আমাদের নির্বাচনী পঞ্চায়েতের নির্বাচন, সেই নির্বাচনে 14 মে ভোট, সেই ভোটের জন্য খণ্ডঘোষ ব্লকের কোর অঞ্চলে তোরকোনা বাজারে আজকে আমরা তোরকোনা, বলাবাটি, পীতম্বরপুর এই 3টে গ্রামে আমরা আমাদের পঞ্চায়েতের জেলা পঞ্চায়েতের যে প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী বিশ্বনাথ রায়, গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আইজুল ইসলাম, পঞ্চায়েত সমিতির প্রার্থী জীবন সাদরা এবং 25 নম্বর প্রার্থীর শ্যামল দত্ত পঞ্চায়েত সমিতির এবং তোরকোনা সংসদের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আগমনী দলুই সহ আমরা এই যে 3টে সংসদের টোটাল আমরা নির্বাচনে প্রচারের জন্য আজকে মিছিল সহকারে প্রার্থীদের নিয়ে গোটা গ্রাম আমরা মিছিল করলাম। আমাদের একটা সেক্টরেই ভোট হবে, সেটা হচ্ছে জেলা পরিষদ। বিশ্বনাথ রায় আমাদের প্রার্থী, আমাদের সঙ্গে ছিলেন। গোটা গ্রাম আমরা আজকে মানুষের পাশে গিয়ে আমরা ভোট ভিক্ষা করেছি, তৃণমূলের স্বার্থে, গ্রাম বাংলার উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে এবং সম্প্রীতির বজায় রাখার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে সেই জন্য আমরা মানুষের সাথে আমরা। ইতিপূর্বেই বিশ্বনাথবাবু তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে হাত লাগিয়েছিলেন দেওয়াল লিখনে। জয়ের ব্যাপারে বিশ্বনাথ রায় যথেষ্টই আশাবাদী। এখন দেখার জেলা পরিষদের 5 নম্বর আসনের শেষ হাসি কে হাসে।
আপনাকে আজকে প্রচার মিছিলে দেখা গেল, বাচ্চাদের সঙ্গে বল খেলতে, মানুষের সঙ্গে মিশতে, কি বার্তা দিতে চাইছেন আপনি? অ্যাকচুয়ালি তো আমরা যারা মামাটি মানুষের সৈনিক, যারা মমতা ব্যানার্জির আদর্শে আমরা রাজনীতিটা করি, তারা তো আমরা সবসময় মানুষের পাশে থাকি, সে বাচ্চাদের সঙ্গেই বলুন, বড় বড় মানুষের সাথে বলুন, বয়স্ক মানুষদের সাথে, এটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির আদর্শ, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা জানেন আজকে যে আগামী পঞ্চায়েত নির্বাচন 14 মে অনুষ্ঠিত হবে, তার জন্য আমাদের শ্যামল দত্ত সাহেব আমার দাদা বলে দিলেন যে আমি জেলা পরিষদের প্রার্থী হিসেবে এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে এসেছি। অ্যাকচুয়ালি আপনারা যারা মিডিয়ায় কাজ করছে আপনারা জানেন যে এই পশ্চিমবাংলায় যারা 34 বছর ধরে শ্রেণী সংগ্রামের নাম করে বাংলা সর্বনাশ করে যারা রাজত্ব করছে, তাদেরকে আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার অগণিত মানুষ, মামাটি মানুষের সরকার তাদেরকে ছড়িয়ে আজকে বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে, তাই না, বাংলার উন্নয়নের জোয়ারে আজকে বাংলার মানুষ তারা আজকে উপকৃত, যারা শান্তিতে বসবাস করছে, তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, আজকে বাচ্চারা আনন্দের সঙ্গে খেলছে, তাই আমিও সেই বাচ্চাদের সঙ্গে আনন্দের সঙ্গে খেলতে লেগে গেলাম। আজকে ভারতবর্ষের সময় বিপদ, আমরা 2014 সালে যে লোকসভা নির্বাচন সেখানে দেখেছি যারা ভারতবর্ষকে শাসন করার নামে ভারতবর্ষকে নতুন স্বপ্ন দেখাতে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ভারতবর্ষের মুখ্যমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী কিছুদিন আগে ভারতবর্ষের মানুষকে বলেছিলেন যে আপনারা আমাকে 50 দিন সময় দেন, তিনি সেই 50 দিন সময় ভারতবর্ষের মানুষ দিয়েছিলেন, সেই 50 দিনে তিনি ভারতবর্ষকে 50 বছর পিছিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আজকে ধর্মের নামে বিভেদের রাজনীতি করে ভারতবর্ষের মধ্যে একটা বিভেদের রাজনীতির বাতাবরণ তৈরি করে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে। আজকে আমরা পশ্চিমবাংলার মানুষ, মমতা ব্যানার্জি যারা সৈনিক, আজকে পশ্চিমবাংলায় সে বিভেদের রাজনীতি করতে দেবো না, আজকে পশ্চিমবাংলায় পদ্মফুলের বীজ আমরা পুঁততে দেবো না, আজকে পশ্চিমবাংলা একটাই থাকবে, সেটা হচ্ছে জোড়া ফুল, আর পশ্চিমবাংলায় একটাই সরকার থাকবে, মামাটি মানুষের সরকার, তার জন্য আজকে জয়লাভ আমাদের হয়েই গেছে। আমরা শুধু এসেছি আগামী 19 সালে যে লোকসভা নির্বাচন আছে মানুষকে সচেতন করতে, যে যে ভারতবর্ষকে যে নেত্রী পথ দেখাচ্ছেন, যেদিন আজকে ডিমিনিটাইজেশনের নামে যেদিন ভারতবর্ষের মুখ্যমন্ত্রী 50 দিন সময় যে তিনি ভারতবর্ষকে যিনি একমাত্র নেত্রী যিনি বলেছিলেন যে সারা ভারতবর্ষের মানুষকে, যে সারা ভারতবর্ষের মানুষ বোধহয় ভুল করছে 50 দিন সময় দিয়ে, আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন সেই আমাদের নেত্রী ভারতবর্ষকে আগামী দিনে রাস্তা দেখাবেন, ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠিত করবেন, ভারতবর্ষে একটা ভারতবর্ষের মানুষকে পশ্চিমবাংলার মতো একদম বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ভারতবর্ষকে আবার বিশ্বে নতুন একটা নৈরাজ্যের সৃষ্টি করবেন। আমরা তার জন্যে আজকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই তোরকোনা এলাকার মানুষের সাথে আমাদের যারা বিজয়ী প্রার্থী, আমাদের আগমনী দলীয় আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির আরেক প্রার্থী জীবন সাঁতরা, আমাদের ব্লকের কর্ণধার দলের এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী শ্যামল কুমার দত্ত মহাশয়, গ্রাম পঞ্চায়েতের সদস্য আজিজুল ইসলাম মহাশয় ছিলেন, এবং অগণিত মানুষ যারা মামাটি মানুষকে ভালোবাসেন, যারা মামাটি মানুষের সৈনিক হিসেবে কাজ করছেন, তারা আজকে এই তোরকোনা মানুষের কাছে আমরা চেয়েছিলাম যে আগামী 14 নির্বাচনে আমাদের জেলা পরিষদের মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে জোড়াফুল চূর্ণে ভোট দেবো, অন্য কোনো ফুলে আমরা ভোট দেবো। আপনি এই 5 বছর মানুষ উন্নয়ন পেয়েছে, কিন্তু এরপর আপনি ক্ষমতায় এলে মানুষের কোন দিকটা আপনি ভাববেন? প্রথম কথা বলি যে এই 5 বছর আমি এখন জেলা পরিষদের প্রার্থী, 5 বছর আমি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলাম, যে গ্রাম সংসদের সদস্য হিসেবে এলাকার মানুষের একদম খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটা কোনায় কোনায় গেছি। মমতা ব্যানার্জির যা প্রকল্প আছে, জনমুখী প্রকল্প, একটা শিশু যখন তার মাতৃগর্ভে জন্মগ্রহণ করছে তখন থেকে সেই শিশুটাকে লালন করার করে যা যা প্রকল্প আছে, আজকে ছাত্রছাত্রীরা আমরা পৌঁছে দেখেছেন কন্যাশ্রী প্রকল্পে যারা আমি তাদের সাথে আমরা কথা বলেছি, যে প্রকল্প দিয়ে আজকে সারা বাংলার মানুষকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন, আমরা আগামী দিনে আরও যত রকম প্রকল্প আসবেন মমতা ব্যানার্জি আদর্শ সৈনিক হিসেবে সেই প্রকল্প নিয়ে শুধু গ্রামে রাস্তাঘাট যেমন উন্নয়ন করব, মানুষকে সমাজ সচেতন করার জন্য সেই সমস্ত প্রকল্পের মধ্য দিয়ে মানুষের পাশে সব সময় থাকবো আমরা। কৃষির দিকে কতটা জোর দেবেন? কৃষির দিকে অবশ্যই জোর দিতে হবে। আপনারা জানেন যে আমাদের এই দক্ষিণ দামোদর, পূর্ব বর্ধমান জেলা যেমন আমাদের পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়, তেমনই এই আমাদের দক্ষিণ দামোদর একটা কৃষির একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আমাদের জেলা উন্নয়ন রাজ্যে, যেখানে বিখ্যাত সুগন্ধি ধান, এছাড়াও আজকে কৃষি মমতা ব্যানার্জি দেখেছেন যে আজকে কৃষির উন্নয়ন, শুধু শিল্পের উন্নয়ন যেমন জোর দিচ্ছেন, কৃষির উন্নয়নের দিকে উনি জোর দিয়েছেন। কৃষির জন্য আজকে ধরুন ভর্তুকিতে চাষিদেরকে সারের ব্যবস্থা করেছেন, আজকে সয়েল হেলথ কার্ড অর্থাৎ মাটি পরীক্ষা, অর্থাৎ একটা চাষি জানতো না যে তার মাটির মধ্যে কী গুণাগুণ আছে। আমরা যেমন আমাদের শরীরে রক্ত পরীক্ষা করি, সেই রক্ত পরীক্ষার মাধ্যমে আমি জানি আমার শরীরে কী কী প্রয়োজন। আজকে মমতা ব্যানার্জি সরকার সেই চাষির জমির মাটি পরীক্ষা করে বলে দিচ্ছে সেই জমিতে কোন কোন সার প্রয়োজন, সেই বিভিন্ন সারের সরঞ্জাম যেমন দিয়েছেন, আজকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন শস্যর বীজ যেমন দেওয়া হচ্ছে, চাষের সরঞ্জাম থেকে আরম্ভ করে চাষির ভর্তুকি দেওয়া হচ্ছে। আমাদের আগামী দিনে দাবি আছে আমাদের যেমন সুগন্ধি ধর্ম ধানের এলাকা, সাথে আমরা যদি বোরো চাষ করতে পারি, তার জন্য বোরো চাষের জল এই এলাকার মানুষ যাতে পায় সেই দাবিটা আছে, এবং আগামী দিনে আমি জেলা পরিষদে গিয়ে সেই দাবিটাকে আরও সোচ্চার করবো যাতে আমাদের দক্ষিণ আমাদের বোরো চাষের জলটাও পায়। ধন্যবাদ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। জাল টিকিট বিক্রি করার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করলো রেল পুলিশ। ধৃতদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দূরপাল্লার ট্রেনে জাল টিকিট বিক্রি করার অভিযোগে হুগলি তারকেশ্বর থেকে 2 জন ও শেওড়াফুলি থেকে 1 ব্যক্তিকে গ্রেপ্তার করলো হাওড়া রেল পুলিশ।
কিছুদিন ধরে রেল পুলিশের কাছে খবর আসছিল দূরপাল্লার এক্সপ্রেস ও মেল ট্রেনের জাল টিকিট বিক্রি হচ্ছিল। তদন্তে নেমে শেওড়াফুলি রিজার্ভেশন কাউন্টারের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আরপিএফ। তাকেই জেরা করে তারকেশ্বরের জাল টিকিটের খোঁজ পায় রেল পুলিশ। ধৃতকে নিয়ে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে হানা দেয় জিআরপির একটি দল। সেখানে ই টিকিট বিক্রির আড়ালে চলছিল ট্রেনের জাল টিকিটের কারবার। তদন্তকারী দল জানতে পেরেছে মূলত তৎকাল টিকিটগুলি জাল করে হাজার হাজার টাকা আয় করছিল ওই জালিয়াতিরা। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, জাল নথিপত্র ও নগদ 60,000 টাকা আটক করা হয়েছে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। পেলাম বিরতির পর। বাড়িতে মদ বিক্রির অভিযোগে বাঁকুড়ার ইন্দোপুরে গ্রেপ্তার হল বিজেপির এক মহিলা প্রার্থী। অভিযুক্তকে সোমবার খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্ত সংবাদ মাধ্যমের কাছে মদ বিক্রির অভিযোগ স্বীকার করে নিয়েছেন। বাড়িতে মদ বিক্রির অভিযোগে বাঁকুড়ার ইন্দ্রপুরে গ্রেপ্তার হল বিজেপির এক মহিলা প্রার্থী। রবিবার রাতেই ওই মহিলাকে দেওনাগুড়া গ্রাম পঞ্চায়েত থেকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতেই রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের বনদেউলি সংসদের বিজেপি প্রার্থী সরস্বতী সরেন নামে ওই মহিলাকে বাড়িতে মদ বিক্রির অভিযোগে ইন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। ধৃত প্রার্থী সংবাদ মাধ্যমের সামনে মদ বিক্রির অভিযোগ স্বীকার করে নিয়েছেন। পুলিশ গ্রেপ্তার করেছে। মদ কি বাড়িতে বিক্রি হয়? ধৃত বিজেপি প্রার্থীকে সোমবার খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনা ঘিরে বিজেপি ও শাসক দলের মধ্যে চাপান্নতার শুরু হয়েছে। আপনি কোন দলের প্রার্থী হয়েছিলেন? বিজেপি দল। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হলো লায়ন্স ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শিবিরের আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমার ব্যবস্থাও করা হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুণা গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার ওই গ্রামের মাজিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় ও বিনামূল্যে চশমা ও ঔষধপত্র বিতরণও করা হয়। এছাড়া ছানি পড়া চোখের অপারেশনেরও ব্যবস্থা করা হয়। এদিনের শিবিরে উপস্থিত বিশিষ্টজনের মধ্যে ছিলেন ক্লাবের অন্যতম সদস্য সুদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই ধরনের পরিষেবা পেয়ে খুশি সকলেই। কি হচ্ছে এখানে? আপনারা চান আগের দিন এরকম শিবির হোক গ্রামে? হ্যাঁ, আমরা চাচ্ছি যে এগুলো মাঝে মাঝে গ্রামে হলে গ্রামের মানুষ, গরিব মানুষ টাউনে যেতে পারে না, হ্যাঁ, ওর বাড়ির পাশে আসলে চিকিৎসার ব্যবস্থা ভালো হয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়াল রিপোর্ট, আনন্দবার্তা। নির্বাচনের প্রাককালে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সদস্যা দীপা সরকার। পায়ে হেঁটে মানুষের দরজায় কড়া নাড়লেন তিনি। এদিন পানীয় জল ও রাস্তার মেরামত করানোর প্রতিশ্রুতি দেন তিনি। শুরু হয়েছে গ্রাম দখলের লড়াই। উন্নয়নকে পাখির চোখে প্রচারে নেমেছেন শাসক দল, অন্যদিকে বিরোধী দল হাতিয়ার করেছে অনুন্নয়নকে। শাসক দলের প্রবীণ ও নবীন নেতা নেত্রীরা প্রচার কার্য শুরু করেছে। এমনই এক নজির মিলল উত্তর দিনাজপুর জেলার বরুণা গ্রাম পঞ্চায়েতে। এই জেলার কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপা সরকার পায়ে হেঁটে ভোট প্রচার করলেন। এদিন তিনি প্রতিশ্রুতি দেন বিশুদ্ধ পানীয় জল ও রাস্তার ব্যবস্থা করবেন। আঠারো বছর ধরে মাথায় জমে
জেনে রাখো এই সভাপতি হবে। প্রচারে তিনি যেভাবে সাড়া পাচ্ছেন তাতে তিনি জয়ী হবেন বলেন মনে করছেন। কি বার্তা নিয়ে আপনি যাচ্ছেন গ্রামের লোকের কাছে? আমার এটাই বার্তা যে আগামীকাল আমি যদি জিততে পারি এই গ্রামের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি করব। বিশেষ করে রাস্তা, এখানকার রাস্তা প্রচুর খারাপ, আমি এখানে আসার সময় দেখলাম। আর সম্পূর্ণ গ্রামে একটাই দাবি যে এখানকার রাস্তা খারাপ। এই রাস্তার জন্য মানে এখানকার যত বাচ্চা কাচ্চা আছে স্কুল যেতে পারছে না, আর যত হসপিটালে যেতে পারছে না, আর বাজারঘাট সব কিছুতে অসুবিধা, যাতায়াতের প্রচণ্ড অসুবিধা, বড় বড় গর্ত রাস্তায়। সেই জন্য বলছি রাস্তাটা আমি সবার আগে রাস্তাটা করব এলাকার উন্নয়নের জন্য। প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে বেরিয়ে প্রচুর সাড়া পেয়েছি। এখানকার সমস্ত মানে মহিলারা আমার সঙ্গে বেরিয়ে গেছে। কতটা জেতার দিকে আশাবাদী? উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়াল, রিপোর্ট আনন্দবার্তা। নগদ কিছু টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের চেলিডাঙ্গা গ্রামে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। রহস্যজনকভাবে চুরির ঘটনা ঘটল সোমবার ভোর রাতে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত চেলিডাঙ্গা গ্রাম সংলগ্ন AITUC-র জেনারেল অফিসে। এদিন ভোর রাতে সদর দরজার তালা ভেঙে রেজিস্টার রুমে প্রবেশ করে দুষ্কৃতীরা। এখানে একটা চেক বই ছিল, নতুন চেক বই ছিল, সেই চেক বইটা নিয়ে চলে গেছে। তারপর নগদ 51,535 টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দেয় তারা। পরবর্তীকালে কর্তৃপক্ষ থানায় দ্বারস্থ হল, পুলিশ তদন্ত শুরু করেছে। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা তো বলতে পারছি না, মানে সকালে এসে যখন যার কাছে চাবি ছিল সুনীলদার কাছে, তো চাবিটা খুলতে যাচ্ছে বাইরের মেন গেটে, তখন দেখছে একটু চাবিটা করে খুলে গেছে আর কি। তারপর ভেতরে ঢুকেছে যে সাফাই করার জন্যে একজন আসে, সে যখন উপরে এসছে তখন দেখছে যে চাবি দুটো মানে এসে যে চাবি দুটো ভাঙা রয়েছে, তখনও বলেছে সুনীলদা চাবি ভাঙা রয়েছে দেখো তো। দিয়ে পরে সুনীলদা এসে দেখেছে চাবি দুটো ভাঙা আছে, দিয়ে পরে আমাকে খবর দিয়েছে, আমি আবার এসে পরে এগুলো দেখছি, আমার তো আয়রন সেফ নেই, আর গ্যাস বক্সের ভেতরে যে চেক বই ছিল পয়সা ছিল সেগুলো সমস্ত নিয়ে গেছে, মানে ক্যাশ বাক্সটা, ক্যাশ বাক্স আর মিলে আয়রন সেফ মিলে আপনার ওই কত 51,535 এমনি কিছু টাকা হবে কি না, ওইটা পুরোটাই চলে গেছে। আয়রন সেফটাও তো নিয়ে চলে গেছে আর বাক্সটা ভাঙা অবস্থায় রয়েছে, সমস্ত পয়সা রয়েছে, খুচরো পয়সা 2-1 টাকা যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। ওগুলো তো আমার কাছে একদম পার্টিকুলার হিসাব নেই, কিন্তু মোটামুটি ওই 51,000 এই জায়গাটা হিসাব অনুযায়ী ছিল আর কি। বলছি পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশে খবর দেওয়া হয়েছে। হ্যাঁ, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দবার্তা। ফিরলাম প্রতিপর। একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সোমবার। শিবিরটি অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরের জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মসূচি। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেন। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে কলমে সচেতনতার বিষয়গুলি তুলে ধরেন সমিতির সদস্যরা। মূলত সাপে কামড়ালে কি করা উচিত বা কি করা উচিত নয়, এবং খাদ্য নালীতে খাবার আটকে গেলে চিকিৎসকদের কাছে যাওয়ার আগে কিভাবে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব, তারও প্রশিক্ষণ দেওয়া হয় এদিনের এই শিবিরে। এইরূপ শিবির অনুষ্ঠিত হওয়ায় স্বভাবতই খুশি ছাত্রছাত্রীরা।
একটা হাতের উপরে একে এরম করে ধরবো, একটা হাতের উপরে, কটা হাতে দিয়ে মাথাটাকে নিচের দিকে করব, মাথা নিচের দিকে, কোমরটা উপরের দিকে, একটা হাতের উপরে শুয়ে আছে কিন্তু, বোঝা গেছে? এবারে এখানে পিঠে সবাই বন্ধুর সামনে হাত দিয়ে পিঠটা দেখে নাও, দেখো দুটো তেকোনাকার হাড় আছে, দেখো দেখতে পেয়েছো? হ্যাঁ। এবারে দেখো ওই দুটো হাড়ের মাঝখানে পাঁচটা ধাক্কা, এক দুই তিন চার পাঁচ, আমি কি ধাক্কাটা কেমন ভাবে দিলাম? একটু এইভাবে, মানে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি রাধানগর শাখার পক্ষ থেকে আমরা এখানকার জয়রামপুর যে উদ্যোগ, হ্যাঁ উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি যে আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছিল তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে প্রায় বহু মানুষ আজকে প্রায় তিন ঘন্টার এই অনুষ্ঠানে দুটো বিষয় শিখলেন, এক হচ্ছে হাইমলিক কৌশল, অর্থাৎ শ্বাসনালীতে কিছু আটকে গেলে কীভাবে একটা মানুষ নিজেকে বাঁচাবেন বা অন্যকে বাঁচাবেন, সেই প্রক্রিয়াটা তারা হাতে কলমে ম্যানিকুইন সহযোগে শিখলেন। আজকে উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি সচেতনতা শিবির বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সদস্যরা এসে করে গেলেন। এই যুক্তিবাদী সমিতির সদস্যরা শিখালেন যে সাপে কামড়ালে কী করতে হবে, মানে কী করণীয়, বা বিষধর সাপ কোনগুলিকে বলে, বা বিষহীন সাপ কোনগুলিকে বলে, এবং এছাড়া আমাদের শিক্ষা দিলেন যে শ্বাসনালীতে যদি কোনো খাবার আটকে যায় তো সেই খাবারটা কীভাবে বার করানো যায় এবং একটা মানুষ। আত্মঘাতী হলেন বিশিষ্ট জাতীয় সাঁতারু মৌপ্রিয়া মিত্র, নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি, কিন্তু কি কারণে আত্মহননের পথ বেছে নিলেন তিনি তা জানা যায়নি। আত্মঘাতী হলেন জাতীয় সাঁতারু ও জিমনাস্টিক চ্যাম্পিয়ন মৌপ্রিয়া মিত্র, রবিবার হুগলি জেলার মানুষপুরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি, জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়, কিন্তু কি কারণে এই আত্মহত্যা তা এখনো জানা যায়নি। পরিবার সূত্রে জানা যায় খুবই আবেগপ্রবণ ছিল মৌপ্রিয়া। এখন ডাইভিংটা কত বছর করছো? ডাইভিং করছে প্রায় পাঁচ বছর। পাঁচ বছর, মানে খুব ভালোভাবেই তো করছিল আমরা শুনেছি ওর। কোনো অসুবিধা নেই, ব্যাপারে কোনো অসুবিধা, মানে ওর কি যেখানে খেলতে যেত সেখানে কোনো সমস্যা না কি কারণে এটা হতো আপনার মনে হয়? সেখানে কোনো সমস্যা হয়নি, ওর ব্রাইট ক্যারিয়ার ওই সব নিয়ে ওর কোনো সমস্যা হয়নি। তাহলে ওটা সেন্টিমেন্টাল ছিল, এখন কেন করেছে আমি তো বিস্তারিত বলবো। তবে কি মানসিক অবসাদের জেরে এই আত্মহত্যা, নাকি আছে অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ। সকালবেলা খাওয়া দাওয়া করে ও প্র্যাকটিসে গিয়েছিল, প্র্যাকটিস বাড়িতে করেছিল। আচ্ছা, তারপর? আর আমাদের ভাড়ারে একটা বাচ্চা মেয়ে আছে, তাকে নিয়ে আদর করে বসে আমাকে নিয়ে এসে দেখালো, মাম দেখো কেমন প্যান্ট করেছে, চোখে নিয়ে খুব থাকতো। হঠাৎ করে যে কী হলো, ওর মা ওপরে, আমি যে তিনতলার ছাদে, আর এই সুখে ওটাই করেছে ও নিচে। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হুগলির চুচুড়া ইমামবাড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে, যদিও পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়নি। পাশেই থাকে আমার বাড়ির পাশে, কিন্তু এটা খুব ভালো মেয়ে, পাড়ার সব স্নেহ করে, সবাই মাঝখানে কম্পিটিশনে বিশাল জায়গায় গিয়ে র্যাঙ্কও করেছিল, এমনকি মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেওয়া দিল, পরীক্ষা দেওয়ার পর ওর রেলের চাকরিও হয়ে যাবে। হঠাৎ করে সকালবেলা প্র্যাকটিসও করেছে, শুনলাম বাড়ি থেকে যে প্র্যাকটিসও করেছে, বাবার সাথে বেরিয়েছে, তারপরে বৃষ্টি এসছে, আসার পর বাবা পাশে বাড়ি ঘুমাচ্ছিলো,
তারপর ওর মা জানা দিয়ে দেখে যে এরকম, তখন বাবাকে ডাকে, ডেকে দিয়ে সব আমার সঙ্গে নামায়, পাড়া প্রতিবেশী সব ডাকে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে আসি হসপিটালে। সেদিকে ডাক্তারগুলো মারা যায়, বিশাল ক্ষতি দেশে, দেশে দেশের ক্ষতি হল, দেশের ক্ষতি হল। মানে আমার বাড়িতে কি কোনো অশান্তি ছিল? না, কোনো অশান্তি ছিল না। ওর বাবা হচ্ছে, ওর হচ্ছে বন্ধু, দুজনেই হচ্ছে বন্ধু, এত খুব চেষ্টা করে বাবাই সব কিছু নিয়ে যেত, প্র্যাকটিস করতে কলকাতায় নিয়ে যেত। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক শিশু পুত্রের, বাড়ির সামনেই সে দুর্ঘটনার কবলে পড়ে। আহত অবস্থায় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা হয়নি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশু পুত্রর। মৃত শিশুর নাম শাহিন শেখ। ঘটনাটি ঘটেছে মেমারি থানার নিমপাল পাড়া এলাকায়। বাড়ির সামনে রাস্তা পারাপার করার সময় হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা মারে, ঘটনায় গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। সোমবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কি হয়েছিল ঘটনাটা? সেটা ঘুম ছিল, ঘুম থেকে উঠে মোটামুটি 3:30 বাজে, ওর দিদির সময় রাস্তা ক্রস করছিল, এবার উপর থেকে আবার ছেলে এবার আসছিলো, তখন সেই সময় তাদের আপনার ছোটো হাতে মেরে গেছে। ছেলেটা যে টাইম পড়ে যায় গাড়ি থেকে, ছেলেটা মারা কিন্তু যায়নি, বেঁচেছিল। গাড়িটা কিন্তু ব্যাকে নিয়ে যায়, তখন উপর দিয়ে চলে যায়, ছেলেকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে ট্রান্সফার করে বর্তমানে, বর্তমানে ছেলেটা রাত্রে মারা যায়। কী নাম যে মারা গেছে? শাহিন শেখ। কত বছর বয়স হবে? 7 বছর 4 মাস। স্কুলে পড়াশোনা করতো? পড়াশোনা করতো নিমু আপনার মালপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্র? হ্যাঁ। কোন ক্লাসে পড়তো? আপনার নাম? ওনার বকুল মাল। আপনার কে হয়? পাড়া সম্পর্কে ভাই পড়ছে। কোন জায়গায় বাড়ি ওদের? ওনাদের বাড়ি এখানে নিমু মালপাড়া। আর কবে হয়েছে ঘটনাটা? কালকে কটা নাগাদ? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। কাজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল দুজন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বেচারহাট সংলগ্ন এলাকায়। ঘটনায় আহত দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়। কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল দুজন। ঘটনাটি ঘটেছে বর্ধমান বেচারহাট এলাকায়। ঘটনায় নিহত হয় একজন এবং গুরুতর আহত হয় অপর ব্যক্তি। মৃত ব্যক্তির নাম নিপেন বারুই। স্থানীয়রা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা নিপেন বারুইকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত অপর ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত নিপেন বারুইয়ের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক গাড়িটি পলাতক। কি হয়েছে বলুন তো ঘটনাটা? আপনার নাম? আপনার কে হয় যারা মারা গেছে? একজনই মারা গেছে তো, আর একজন ভর্তি আছে। তোমাদের বাড়ি কোথায়? আর যে মারা গেছে তার বাড়ি? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোমবার সকালে হঠাৎ কালবৈশাখী ছড়ে জনজীবন স্তব্ধ হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরে। আসন্ন পঞ্চায়েত ভোটে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সকলের প্রিয় ফাল্গুনি তথা অপার্থিব ইসলাম। জেলা পরিষদের 5 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক বিশ্বনাথ রায়। জাল টিকিট বিক্রি করার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বাড়িতে মদ বিক্রির অভিযোগে বাঁকুড়ার ইন্দুপুরে গ্রেপ্তার হল বিজেপির এক মহিলা প্রার্থী। আত্মঘাতী হলেন বিশিষ্ট জাতীয় সাঁতারু মৌপ্রিয়া মিত্র। এখনকার মতো খবরই পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।